ফরিদপুরের মধুখালী উপজেলার উপনির্বাচন উপলক্ষে শনিবার বেলা 12টায় মাল্টিপারপাস হল রুমে মধুখালী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এই বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আব্দুর রহমান। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রতন কুমার বিশ্বাসের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস মিয়া ও অ্যাডভোকেট আলিউজ্জামান খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুরাদুজ্জামান, মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোর্শেদ রহমান লিমন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সালাম মিয়া, নৌকা মার্কা প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য সুরাইয়া সালাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান বাবলু মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খুরশিদ আলম, শেখ আব্দুল ওয়াহাব, যুবলীগ ছাত্রলীগ নেতা উজ্জ্বল, মোমেন মুরাদ সহ আরও অনেকেই।